পলিব্রিতিম সংকট তৈরি করলে শাস্তির হুঁশিয়ারি এফবিসিসিআই এর অবৈধ পথে পণ্য আসার কারণ কাস্টমসের হয়রানি উচ্চ খেলাপি ঋণ বড় হুমকি বলছে বাংলাদেশ ব্যাংক সমাধান না হলে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে অর্থনীতির দেশে দুই শেয়ার বাজারে দরপতন অব্যাহত ডিএসইর বাজার মূলধন ১৭,০০০ কোটি কমেছে সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত উচ্চ খেলাপি ঋণকে আর্থিক খাতের জন্য বড় হুমকি বলে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক তারা বলছে ব্যাংক ব্যবস্থায় থাকা এই উচ্চ খেলাপি ঋণ আর্থিক খাতের অগ্রগতিতে বিপদ ডেকে আনছে মুদ্রা ও বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা প্রতিবেদনে আরও বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১০ বছর ধরে ন্যূনতম মূলধন পর্যাপ্তের অনুপাত ধরে রাখতে পারছে না বিশেষায়িত ব্যাংকগুলোও মূলধন ঘাটতিতে বিশেষ তারল্য সহায়তা টাকার অবমূল্যায়ন বৈদেশিক হিসাব ও তারল্য ঘাটতি কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংকগুলোর ঋণ নেওয়াকেও চ্যালেঞ্জ বলছে তারা আর শীঘ্রই এসব সমস্যার সমাধান করা না গেলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বলেও শঙ্কা তৈরি করা হয়েছে ত্রৈমাসিক পর্যালোচনার প্রতিবেদনে এদিকে আর্থিক খাতের সংকটের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া সবকটি ব্যাংকের অবস্থানই দুর্বল ব্যাংক একীভূতকরণ নিয়ে এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি ব্যাংকিং খাতে সুশাসনের পথে বড় বাধা ব্যাংক মালিকদের বড় অংশের উদ্দেশ্যই ছিল অর্থ আত্মসাৎ করা ব্যাংক একীভূতকরণের ইতিবাচক হলেও প্রক্রিয়াটি জটিল বলেও মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ কিন্তু আনফর্চুনেটলি নিয়ম কানুনগুলো যে নর্মসগুলি আছে প্রুডেন্সিয়াল আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি প্রথমেই বলব এগুলি পরিপালন করা হয় না সেটাই সবচেয়ে বড় দুর্বলতা সুশাসন মানে একটা কনক্রিট কিছু সুশাসন বললেই তো সুশাসন না কেউ যদি ভায়োলেট করে নর্মস তাকে শাস্তি দেবেন মার্চের প্রথম তিন সপ্তাহে রেমিটেন্স এসেছে ১৪১ কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য মিলেছে গত মার্চে এর পরিমাণ ছিল ২০২ কোটি ডলার চলতি মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ২৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ১০ হাজার মার্কিন ডলার সংশ্লিষ্টরা বলছেন মূলত সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে বৈধ চ্যানেলে আয় কমেছে আর বিপরীতে ইউএই ও যুক্তরাজ্যে তা বেড়েছে ২০২৩ সালের রেকর্ড ১৩ লাখের বেশি শ্রমিক বিদেশে যান গত বছর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ২১৯২ কোটি ডলার যা আগের বছরের তুলনায় মাত্র ৬৩ কোটি ডলার বা ২.৮৮% বেশি এবারে জানাবো শেয়ার বাজার খবর দরপতন অব্যাহত দেশের শেয়ার বাজারে গেল সপ্তাহে তিন কার্যদিবসে সূচক কমেছে ডিএসইতে এতে সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে মূলধন ১৩,০০০ কোটি টাকার উপরে কমেছে পাশাপাশি মূল্যসূচক ও লেনদেনেও বড় ধাক্কা লেগেছে প্রধান মূল্যসূচক কমেছে ১৬৩ পয়েন্ট অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারেও কমেছে সার্বিক সূচক এবং লেনদেন বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে কমেছে ডিএসইর সব কয়টি সূচক প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৩.৩৪ পয়েন্ট অবস্থান করছে ৫৭৭৮ পয়েন্টে সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৭৫.৭৫ লাখ টাকা আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১৯৮৫.১৪ লাখ টাকা সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৯.৩৯ লাখ টাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৭৯,২২৯ কোটি টাকা যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬,৯২,৫৪০ কোটি টাকা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩,৩১১ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসইতে হাত বদলে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 87% প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র 35টির, কমেছে 343টির, অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম মেঘনা পেট, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 9.86%, দ্বিতীয় সিটি জেনারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 384 পয়েন্ট, অবস্থান করছে 16,553 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে 97,17,00,000 টাকা। গরমের দিনে বাড়তে পারে লোডশেডিং, সেই সঙ্গে ঝড়ের আভাসে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রান্তের শঙ্কাও রয়েছে। এ সময় বিদ্যুৎ সংকটে টেলিযোগাযোগ নেটওয়ার্কে দেখা দিতে পারে সমস্যা। গেল কয়েক বছরের অভিজ্ঞতা, এবার গরমকালে টেলিযোগাযোগ সেবা সচল রাখতে টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছিল মোবাইল অপারেটররা। লোডশেডিংয়ের সময় ব্যাটারির সাহায্যে 4 থেকে 6 ঘন্টা সচল রাখা যায় মোবাইল ফোনের টাওয়ার। এরপর জেনারেটরের মাধ্যমে চলে আরও কিছু সময়, তবে লোডশেডিং বাড়লে বাধে বিপত্তি। বিশেষ করে গ্রামাঞ্চলে এই সমস্যা বেশি। অনেক সময় দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেও টেলিযোগাযোগে সমস্যা হয়। নির্ধারিত পাওয়ার ব্যাকআপের পর অচল হয়ে পড়ে নেটওয়ার্ক। গ্রামীণ ফোনের হিসেবে গত বছর এমন ঘটনায় বন্ধ হয়েছিল প্রায় 3,000 টাওয়ার। তাই সংকটকালে এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি তাদের। কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আগ্রহী মোবাইল অপারেটররা, প্রাইভেট অর্গানাইজেশন, তারা যদি রিনিউয়েবল এনার্জি প্রোডিউস করে, আমি যদি বলি যে আমাকে এই পরিমাণ কিলোওয়াট ইলেকট্রিসিটি তুমি আমাদেরকে প্রোভাইড করবা, বাট আই ক্যান নট বিকজ এখানে পলিসির রেস্ট্রিকশন রয়েছে। তো আমরা গভর্নমেন্টের রিলিভেন্ট অথরিটির সাথে কাজ করে যাচ্ছি, আমরা রিকোয়েস্ট করছি, এটাকে বলা হয় সিপিপিএ। টাওয়ারগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় আনার দাবি মোবাইল অপারেটরদের সংগঠন এমটোবেরও। টাওয়ারগুলো যেখানে আছে সেই জায়গাগুলোতে যদি তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের একটা ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে আমাদের টেলিকমিউনিকেশন অবকাঠামোটাকে সার্বক্ষণিকভাবে লাইভ রাখা যাবে এবং আমরা জনগণরাও এখান থেকে যথেষ্টভাবে সহায়তা পাবে। বিটিআরসি জানিয়েছে টেলিযোগাযোগ সেবা নিরবিচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা চলছে। আমাদের যে টেকনিক্যাল টিম আছে এবং অপারেটরদের যে টেকনিক্যাল টিম, আসলে লং টাইম বা কোনো কারণে যদি লং টাইম বিদ্যুৎ ইন্টারাপশন ঘটে, তাহলে ওই জায়গাগুলো আমরা কীভাবে টেলিকম সার্ভিসটাকে সারা দেশে আনইন্টারাপ্ট রাখতে পারি, আমাদের নিয়ে আলোচনা হয়েছে। সিপিপি এর জন্য টেলিকম অপারেটরদের আবেদন পেলে পর্যালোচনার কথাও জানিয়েছে বিটিআরসি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ শুল্ক ও কাস্টমসের হয়রানির কারণে অবৈধ পথে ভারত থেকে পণ্য আনতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেন, কাস্টমস এবং বন্দরের কর্মকর্তাদের হয়রানি বন্ধ না হলে বাজারে অস্থিরতা কমবে না। শনিবার রাজধানীর মৌলভীবাজারে এফবিসিসিআই এর মতবিনিময় সভায় এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। রোজায় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা করেন, এমন অভিযোগ ভোক্তাদের। তবে ব্যবসায়ীরা এই কথা মানতে নারাজ। তারা বলছেন, বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ীরা এককভাবে দায়ী নন, এজন্য কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীও দায়ী। তাদের অভিযোগ, কোনো পণ্য আমদানি করলে কাস্টমসের কাছে ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়। কাস্টমস কর্তৃপক্ষ ইচ্ছামতো আইন প্রয়োগ করে, তাই অনেকে অবৈধভাবে পণ্য আমদানির দিকে ঝুঁকে পড়ছেন। যারা নাকি উচ্চ ডিউটি দিয়ে পণ্য আনতেছে তাদেরকে প্রেপারেশনাইজ করবেন যে এখানে আপনার দাম বাড়ানো যাবে না, দাম কমে রাখতে হবে। আরেকদিকে আপনি বাংলাদেশকে আপনার একদম ওপেনলি ছেড়ে দিবেন, এটা এক এক দেশের দুই আইন তো চলতে পারে না। আমি মনে করি সেই বেসরকারি খাতের জন্য যেই নিয়মাবলী সৃষ্টি হবে, যেই নিয়মাবলী তৈরি করা হবে, সেগুলো যেন তাদের প্রতিপালনযোগ্য হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জানান, রোজার শুরুতে পণ্যের দাম বাড়লেও সরবরাহ ব্যবস্থা ঠিক থাকায় দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অনিয়ম দুর্নীতি বন্ধে সবাইকে কাজ করতে হবে। কোন ব্যবসায়ী
কে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতেছে তাকে ফাইন্ড আউট করে তার জন্য আমরা যাতে 99% মানুষ ক্ষতিগ্রস্ত হতে না পারে তার জন্য আমরা সজাগ হব এবং এটা আপনাদের দায়িত্ব। আগামীতে পণ্য আমদানি সহজ হয়রানির মুক্ত করা না গেলে বাজারে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলছেন ব্যবসায়ীরা। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে আমন্ত্রণ।